দর্শক, নিউজ অফ দ্য ডেতে স্বাগত। সুধী দর্শক, এখন দেখবেন রোহিঙ্গা সংকট নিয়ে আল জাজিরাকে দেওয়া নোবেল লরিয়ট ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রাণবন্ত একটি সাক্ষাৎকার। রোহিঙ্গা সংকট সমাধান করতে না পারলে মিয়ানমারের নোবেল বিজয়ী নেত্রী অং সান সু চিকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশি নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুস। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। রোহিঙ্গাদের জাতিগত নিধনে সেনাবাহিনীর সাফাই গাওয়ায় সুচির তীব্র সমালোচনাও করেন তিনি। সুচির সমালোচনা করেই থেমে থাকেননি তিনি। তিনি রোহিঙ্গাদের উপর চালানো এই নির্যাতনের জন্য প্রকারান্তরে সুচিকে দায়ী করেছেন। তিনি বলেন, আমি এই সংকটের জন্য শতভাগ দায়ী করি সুচিকে, কারণ তিনি সেখানকার নেত্রী। আপনি যদি সংকট সমাধান করতে না পারেন তবে পদত্যাগ করুন। রোহিঙ্গাদের দেশ ত্যাগে বাধ্য করার জন্য দায়ী করা হচ্ছে দেশটির সামরিক নেতাদের। তবে এই সংকটে রোহিঙ্গা বিরোধী অবস্থা নিয়েই সমালোচিত হচ্ছে দেশটির মূল ক্ষমতাধর নেত্রী অং সান সু চি। সারা বিশ্ব তার নিন্দায় মুখর, কোথাও কোথাও তার প্রতীকী পদক্ষেপ নেওয়া হয়েছে। রোহিঙ্গা সংকটে বিতর্কিত ভূমিকার কারণে অক্সফোর্ড কলেজ তাদের জুনিয়র কমান্ড রুম থেকে সুচির নাম প্রত্যাহার করে নিয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয় সংস্থা জানিয়েছে, রাখাইনে নিপীড়ন অব্যাহত থাকায় বৃহস্পতিবার রাতেও বাংলাদেশে এসেছে 6,800 রোহিঙ্গা। ফলে দুই মাসের কম সময়ের মধ্যে বাংলাদেশে এসেছে প্রায় 6,00,000 রোহিঙ্গা। সমসাময়িক বিশ্বে এত বড় শরণার্থী সংকট আর দেখা যায়নি। 1991 সালে সুচিকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। আর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। সুধী দর্শক, এতক্ষণ নিউজ অফ দ্য ডের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট খবর সবার আগে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।